আসসালামু আলাইকুম ভাই ভাই বাইক ওয়ার্কশপের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে ডিসকভার 25। এটি কিন্তু উল মডেল বাইক। তো এই বাইকটির সমস্যা হচ্ছে যে বড় ভাই আছে ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। চেন খোয়ার করাচ্ছে আর আর ওই কি কয় ক্লাচ প্লেটের সমস্যা, এই দুটো আমি মেরামত করার জন্য আসছি। ভাই ভাই বাইক ওয়ার্কশপের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও উদ্দেশ্য হচ্ছে ডিসকভার 25। এটি কিন্তু ওল্ড মডেল বাইক। তো এই বাইকটির সমস্যা হচ্ছে যে চেন থেকে ব্যাড নয়েজ আসতেছে, খড়খড় খড়খড় করতেছে, আর গিয়ার শিফটিং হার্ড, টপ স্পিড একদমই নেই। টপ স্পিড ধরতে গেলে দেখা যায় যে 50-60 এরকম টপ স্পিড, আর তেল খরচ তো মানে অনেক বেড়ে গেছে, দেখা যাচ্ছে যে 30-35 কিলো তেল যাচ্ছে। তো চলুন দেখি বাইকটির কী সমস্যা, কথা না বাড়ে কাজে চলে যায়। তো আমরা ইঞ্জিন অয়েলটি ডাউন দিয়ে দিলাম। তো আমরা প্রথমে ক্লাচ সাইডটি খুলে দেখব, ক্লাচ প্লেটের সমস্যা কি না। প্রথম সম্পূর্ণ খোলা হয়েছে, আমরা এবার ক্লাচ কভারটি খুলব। ক্লাচ কভার খোলা হয়েছে, গ্যাসকিটটি ছিঁড়ে গেছে, গ্যাসকিটটি আমরা পরিবর্তন করে দিব। মেন যে বিষয়টা, আমরা এবার ক্লাচ সেন্টারটি খুলে দেখি কি অবস্থা ক্লাচ প্লেটের বা ক্লাচ বডি, যেহেতু টপ স্পিড একদমই নেই বাইকের, দেখা যাচ্ছে যে 50-60 ছাড় আপ হচ্ছে না। তো আমাদের ক্লাচ হোল্ডারের নাট খোলা হয়েছে, আমরা এবার ক্লাচ বডির নাটটি খুলে নিব। তো আমরা এখন ক্লাচ বডির নাটটি খুলব। তো নাটটি আমরা সবসময় পুলার দিয়ে খুলব, বাড়ি দিয়ে খুলবো না, বাড়ি দিয়ে খুললে সেফটি টাল হওয়ার সম্ভাবনা থাকে। দেখুন আমরা নাটটি খুলবো কীভাবে। নাটটি কিন্তু আপনার উল্টা পাশে খুলবে, অর্থাৎ যে যেদিক দিয়ে টাইট হবে সেদিকে ঢিল হবে, আর যেদিকে ঢিল হবে সেদিকে কিন্তু টাইট হবে। দেখুন নাটটি কিন্তু খুলছে। এখানে ওয়াশারগুলো আপনারা খেয়াল রাখবেন, অবশ্যই এগুলো দেওয়া লাগবে, এগুলো সারা লাগালে আপনার নাটটি ঢিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে দুটা ওয়াশার আছে, আর ওয়াশার দুটি যে দেওয়া সিস্টেম হচ্ছে, এই দেখেন মাঝখানটা ডাউন, এটা আপনার মাঝখানটা ডাউন হবে, অর্থাৎ এই পাশে হবে যেন স্প্রিংয়ের মতন হয়, নাটটি টাইট দিলে আপনার হলো স্প্রিংয়ের মতন হবে, মানে ঢিল হওয়ার সম্ভাবনা থাকবে না কখনো। তো আপনারা ওয়াশারগুলো অবশ্যই দেখে লাগাবেন। তো আমরা এবার ক্লাচ প্লেটগুলো বাইর করি, কী অবস্থা দেখি। আর চাকিটা কিন্তু এখানে থাকবে, অর্থাৎ ভিতরে থাকবে সেটা। তো এখানে দেখা যাচ্ছে ক্লাচ প্লেটের অবস্থা খুব তো একদম বাজে অবস্থা, দেখা যাক সম্পূর্ণটি খুলে নিয়ে গেলে কী অবস্থা, আপনারা দেখতেই থাকুন। এখানে দেখা যাচ্ছে যে ক্লাচ প্লেট তো একদমই নষ্ট হয়ে গেছে, দেখেন দেখেন ঘাট করে গেছে, ফাইবারও ক্ষয় হয়ে গেছে, অর্থাৎ ক্লাচ প্লেট একদমই অচল হয়ে গেছে, মানে চলতেছে না, টপ স্পিড তো একদমই নেই বাইকের। আর এখানে আরেকটি বিষয় দেখুন, ক্লাচ ব্যাটিগুলো ক্ষয় হয়ে গেছে, অর্থাৎ ঘাট পড়ে গেছে। তো আমরা এগুলো রিপেয়ারিং করে দিতে পারি, বা যদি বাজেট বেশি হয় সেক্ষেত্রে চেঞ্জ করেও দিতে পারবো। যদি রিপেয়ারিং করি সেক্ষেত্রে আমাদের ওভার সাইজ ক্লাচ প্লেট লাগাতে হবে, অর্থাৎ দেখা যায় বা এইচকে বা ভেনি এটার ক্লাচ প্লেট লাগালে আপনার দেখা যায় যে এগুলো একটু মানে মুখগুলো সমান করে দিলে লেদে ফেস করে দেওয়া লাগবে, দিয়ে আপনার ওভার সাইজ ক্লাচ প্লেট লাগালেও কিন্তু চলবে, অর্থাৎ
কাজ করলেও হবে বা যদি বাজেট বেশি হয় সেক্ষেত্রে আমরা পুরো অ্যাসেম্বলি কমপ্লিট লাগাতে পারি। তো আমরা কাস্টমার ভাইয়ের সঙ্গে কথা বলে দেখি উনি কি বলে, উনি পরিবর্তন করবে না এগুলা রিপেয়ারিং করে নিবে দেখি, আমরা আগে কথা বলে দেখি তারপর আসতে। তো আমরা কাস্টমার ভাইয়ের সঙ্গে কথা বললাম, উনি বললো যে ভাই আপনি লেদে কাজ করে ওভারসাইজ ক্লাস প্লেটই লাগাই দেন, আবার চলুক, আশা করা যায় যে ভালো পারফরমেন্স পাওয়া যাবে, আমরা কাজ করে দিব। তো আপনারা দেখতেই থাকুন, আমরা ব্যাটিগুলো কাজ করে নিব, নিয়ে তারপর আসতেছি। তো আমাদের নিজস্ব লেদ আছে, সেক্ষেত্রে আমরা ব্যাটিগুলো কাজ করাই দিচ্ছি, কাজ করাটা শেষ হলে আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটিগুলো ফিনিশিং কীরকম হলো। তো আমরা ব্যাটিগুলো লেদে কাজ করে দিলাম, পাতি লাগাই নাই কিন্তু এমনি শুধু মুখগুলো ফেস করে দিছি, যেগুলো স্ক্র্যাচ ছিল দেখুন নাই কিন্তু একদম নতুনের মতন হয়ে গেছে, আপনারা এটাও দেখুন। আর এখানে আরেকটি বিষয়, এই যে পিনগুলো যেগুলো আছে বা খুঁটিগুলা, অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যেন ক্লাস প্লেটের থেকে একটু যেন ডাউন থাকে, মানে ফিলার গ্যাসের মাপে মনে করেন যে আপনার হলো ফিলার গ্যাস বা বলেন আপনার যে হ্যাসকো প্লেটগুলো আছে এটার মতন হালকা ডাউন থাকবে। তো আমরা এখন এগুলো আগে ওয়াশ করে নিব, নেওয়ার পরে ক্লাস প্লেট নিয়ে আসতেছি বা শেডিং করব, আপনারা দেখতে থাকুন। তো আমাদের বাড়িগুলো যেগুলো ক্ষয় হয়ে গেছিলো এই জায়গাগুলো আমরা এগুলো ফিনিশিং দিয়ে দিয়েছি, ফিনিশিং দিয়েছি। আর এখানে আমরা হচ্ছে ভেনির ক্লাস প্লেট লাগাবো, ভেনির এগুলো এই ক্লাস প্লেটটা কিন্তু ওভার সাইজ, যেহেতু বাড়িগুলো ক্ষয় হয়ে গেছিলো সেহেতু আমাদের এই ক্লাস প্লেটগুলোই লাগবে, এগুলো একটু ওভার সাইজ ক্লাস প্লেট। তো আমি এখন ক্লাস প্লেটগুলো ফিটিং করবো, দেখুন এগুলো তো অয়েল দেওয়াই আছে, এগুলোতে নতুন করে অয়েল দেওয়ার প্রয়োজন নেই। তো প্রথমে একটা ক্লাস প্লেট হবে, তারপরে একটা প্রেশার প্লেট হবে, আর প্রেশার প্লেটগুলো মানে যে পাশে লাগাবেন যেন এক সাইড এক পাশে হয়, উল্টা একটা এ পাশে একটা এ পাশে যেন না হয়, সবগুলো এক পাশে লাগাবো। তো আমরা যেটা প্লেন সাইডটি আছে ওটা নিচ পাশে দিব, তো সেমভাবে সবগুলো লাগাতে হবে। দেখুন ক্লাস প্লেটগুলো দিয়ে কিন্তু আমাদের মাপটা অ্যাকুরেট মাপ চলে আসছে, এটা হচ্ছে বাড়ির এই সেন্টার থেকে ক্লাস প্লেট হাই আছে, আর যদি এটা নিচে যাইতো তাহলে এই বাড়তি অংশটা এখানে লাগার সময় হবে, এখানে লাগলে হচ্ছে আপনার বাইকে ক্লাস হচ্ছে মিস করবে, ক্লাসটা স্লিপ করবে ক্লাস প্লেটগুলো, এবং তাড়াতাড়ি ক্লাস প্লেট নষ্ট হবে এবং এই যে বাড়িগুলো ধারগুলো খেয়ে যাবে। তো আমরা এখন একটু ফিটিং করে দিব, তো এই নাটটা কিন্তু উল্টা পাশে পেঁয়াজ, অর্থাৎ উল্টা পাশে এটা টাইট হবে আর সিধা পাশে ঢিল হবে। তার একটা বিষয়, এই নাট হচ্ছে এই নাট খোলার সময় এবং লাগানোর সময় আমাদের এরকম রেঞ্জ, যে চার ঘাটের রেঞ্জ আর হচ্ছে যে কুলার আছে, এই কুলারের সাহায্যে খুলতে হবে, এখানে কিন্তু বাড়ি দেওয়া যাবে না, বাড়ি দিলে কিন্তু সেফটি টাল হওয়ার সম্ভাবনা থাকে, সেক্ষেত্রে ক্লাস প্রেস করলে যে বাইক থেকে চেন থেকে খড়খড় করে শব্দ করে সেই শব্দটা কিন্তু আসবে। আমরা অবশ্যই এগুলা রেঞ্জ দিয়ে খুলবো এবং লাগাবো। আমাদের এখন স্প্রিংগুলা, এই স্প্রিংগুলো দিয়ে উপরের চাপটি লাগাতে হবে, আর স্প্রিংগুলো যেন এদিক এদিক বাঁকা হয়ে না থাকে, সোজাভাবে লাগাতে হবে। তো এই স্প্রিংগুলো হচ্ছে একটু টাইট দেওয়ার পরে এরকম সোজা করে দিয়ে দিব, আর হচ্ছে চাপের নাটগুলো সবগুলো কিন্তু ঘুরে ঘুরে টাইট দিতে হবে, যদি মানে কম বেশি করে টাইট দেন সেক্ষেত্রে এখান থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বা ভেঙে যাবে এটা, যদি আপনারা মানে সম্পূর্ণ নাট ঘুরে ঘুরে চারপাশে সমানভাবে টাইট না দেন সেক্ষেত্রে এটা ভেঙে যাবে, বিশেষ করে ডিসকভার বাইকে এটা ভাঙে। আমরা অবশ্যই এটা হচ্ছে লক্ষ্য করে নাটগুলো টাইট দিয়ে দিব।
তো আমাদের নাটগুলো আমরা টাইট দিচ্ছি, টাইট দেওয়া হয়েছে। আমরা কিন্তু মানে সব পাশে সবগুলো নাট একটু একটু করে টাইট দিয়েছি, ১৯-২০ করে টাইট দেয় নাই। ১৯-২০ করে টাইট দিলে এটা ভেঙে যাবে। বাস তো আমাদের হচ্ছে ক্লাস প্লেট লাগার কাজ শেষ হয়েছে, এদিকে কাজ শেষ। তো এখানে হচ্ছে যে অয়েল রোটারের যে পিনটা আছে এটা যদি খুলে থাকে তো অবশ্যই লাগিয়ে দেবেন, এটা কিন্তু খুলে গেলে মহাবিপদ হয়ে যাবে, অর্থাৎ ভালো হচ্ছে খারাপটাই বেশি হবে। এটি ছোট জিনিস হলেও গুরুত্ব সহকারে দেখবেন, দেখে লাগাবেন। তো আমরা এখন এখানে গ্যাসকিট দিয়ে প্লাস সাইডটি লাগাই দিব। তো আমরা হচ্ছে গ্যাসকিট দিয়ে দিচ্ছি, নতুন গ্যাসকিট আলাদার প্রয়োজন নেই। আমরা এখন প্লাস সাইডটি ঢুকাবো। এখানে পিনটা দেখবেন, পিনটা যেন পড়ে না যায়, পিনটা পড়ে গেলে কিন্তু ক্লাস হবে না। আর হচ্ছে ক্লাসের বিয়ারিংটা যদি নষ্ট থাকে সেক্ষেত্রে বা লুজ থাকে এটা পরিবর্তন করে দেবেন, নাহলে এটা ক্লাস প্রেস করার সময় এখান থেকে বাজে শব্দ হতে পারে। তো এটা ভালো আছে, আমরা এটাই দিয়ে দিয়েছি। তো আমাদের হচ্ছে ক্লাসারের পার্ট লাগানো হয়েছে। আপনারা আর একটা জিনিস লক্ষ্য করবেন, যদি এই যে ক্লাসের এখানে দেখুন নাটটা, দেখবেন যে অনেক সময় নতুন ক্লাস প্লেট সেটিং করার পরে নাটটা এখানে জায়গা হয় না, অর্থাৎ এদিকে বাইরে বেশি চলে আসে, সেক্ষেত্রে ধরে নেবেন যে ক্লাস প্লেটের সেটিংটি ঠিক মতো হয়নি। তো আমাদের এটা কিন্তু ঠিক আছে, যে ফলসটা আপনারা দেখতেছেন ফ্রি প্লেটটা, এটা কিন্তু এখানে জায়গা আছে, আমরা পরবর্তীতে টাইট করতে পারবো। অর্থাৎ এদিকে বেশি থাকবে, পরবর্তীতে ক্লাস টাইট হলে লুজ দেওয়ার জায়গা থাকবে। আর আপনাদের যদি দেখেন যে হচ্ছে এদিকে ভিতরে বেশি চলে আসছে, তখন কিন্তু পরবর্তীতে আর হচ্ছে ক্লাস অ্যাডজাস্ট করার মতো জায়গা থাকে না। তো এটা সেটিং কিন্তু ১০০-১০০ আছে, এটা ঠিক আছে। তো আমরা এখন এদিকে ইঞ্জিনের হচ্ছে অয়েল ফিল্টারটা চেঞ্জ করবো, এবং নতুন ইঞ্জিন অয়েল দিয়ে বাইকটি রাইড দিয়ে আসার পর আমি আপনাদের গিয়ার শিফটিং এবং বিস্তারিত বলতেছি, তো আপনারা সাথে থাকুন। তো সবশেষ বিষয়ে আলহামদুলিল্লাহ আমাদের বাইকের কাজ সম্পন্ন হয়েছে। তো আমরা বাইকটি রাইড দিয়ে আসলাম। এখন কিন্তু আগে যে সমস্যাগুলো ছিল, টপ স্পিড কম এবং হচ্ছে ক্লাস ছাড়ার সময় যে চেন থেকে খড় খড় করে শব্দ করতো, বা তারপরে ক্লাস প্রেস করলে যে বাইকের যে চেন থেকে বাজে শব্দটা হতো, সেটি কিন্তু এখন নেই। তো আমি এখন আপনাদের বাইকের গিয়ার শিফটিংয়ের যে বিষয়টা ছিল সেটি দেখাচ্ছি। তো আপনারা দেখুন ক্লাসের যে ফ্রি পেলে সেটা কিন্তু হিসাবের থেকে অনেকটা বেশিই আছে, ফ্রি পেলে থাকা ভালো, অনেকটা ফ্রি পেলে আছে। আমি এখন আপনাদের হচ্ছে গিয়ার শিফটিংটা দেখাচ্ছি। তো আমি বাইকটা স্টার্ট করব, দেখুন ১-২-৩-৪-৫ গিয়ার দিচ্ছি নিউট্রাল, ১-২-৩-৪-৫ তো দেখুন এখন কিন্তু গিয়ার শিফটিং একদম পানির মতো ইজি আছে, আর টুকা দিলে গিয়ার পড়বে এবং গিয়ার নিউট্রাল হবে। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দেবেন, এবং চ্যানেলের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমরা নিয়মিত এরকম মোটরসাইকেল রিলেটেড ভিডিও আপলোড করে থাকি, ভিডিওগুলো অবশ্যই আপনাদের হেল্পফুল হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরে কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।